আমার ভাগ্নের সাইকেল চালা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। বাঁকা, তুমি সাইকেল চালাতে পারো না? চালো তো দেখি, আমরা দেখতে চাই তুমি এই বয়সে এত বড় সাইকেল চালাতে পারছো, কঠিন ব্যাপার তো। এদিকে আসো, এদিকে আসো, ঘোরাও। তাই তো, তুমি তো খুবই পারদর্শী হয়ে গেছো। কয় আছাড় খেয়েছো এখন পর্যন্ত? এক আছাড় খেয়েছো? দিন কয় আছাড় করে খাও? দুদিনে এক আছাড় খাও? হ্যাঁ, তুমি এখনো রডে চালাচ্ছি শিখোনি না? তুমি কি রডে চালাতে পারছো না সিটে চালাতে পারছো? ওলে তো এখনো উঠোনি। হ্যাঁ, কিরে সাহেব, তুই পারছিস চালাতে? এই যে আরেক বাহাদুর, এরা এখন এই বয়সটাতে এটাই আর কি, যে তোর বাপের সাইকেল বের কর, আমার বাপের টান বের করছি, এরকম একটা কন্ডিশন। এই যে দেখেন আরেক বাহাদুর, এই রোডে চালাতে পারছে, এই হচ্ছে ঘটনা। বাক্কার ছোট তো, এই জন্য সে নিচ থেকে পারছে আর কি, এই হচ্ছে ঘটনা। তোমার সাইকেল চালা কয়দিন শেখা হলো টোটাল? আবার কোন দিকে? রোডের দিকে তো যেতে পারবে না তোমরা, তোমরা সাইকেল চালাতে যেতে এখন শেখোনি। দেখছেন বাক্কার সাইকেল চালাচ্ছে আর কি, এ বয়সে অনুভূতি আপনারা সবাই নিশ্চয় পাচ্ছেন, যারা গ্রামে মানুষ হয়েছেন তারা। কারণ আসলে ছোট বয়সের কথা মনে পড়ে যাবে এরকম মুহূর্তগুলো দেখলে। আসলে সত্যি এরকম মুহূর্ত দেখলে সে ছোটবেলার কথা মনে পড়ে যাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ।